আমি তোমাকে আজকেই বলে দিচ্ছি, ড্রেন লাইট কিচ্ছু নেই। তুই ডান দিকে চাপছিস কেন, বাদিকে চাপ। চাপ 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 এদিকে দাঁড়াবে, নাহলে ফ্রেম পাবো না। ছোট দেড় বছরের বাচ্চা গুলার গায়ে হাত দিয়েছে, ছোট ছোট বাচ্চা আমরা ঘর থেকে এখানে পাড়া থেকে দাঁড়িয়েছিল, আমাদের পুরো লেডিসের উপরে জেন্টসের উপরে যাই হোক অত্যাচারই করত, গালাগালি করতো, কট করে কোনো কথা পছন্দ। বিজেপি কর রহে শুরু সে হাম লোগ উপর এ লোগ কে কাছ কে আমরা পাড়া থেকে সরিয়ে দিয়েছি অত্যাচারী উপরে মারধর কি বলবেন। দেখুন, মমতা ব্যানার্জি সরকারের কাছে হরিজন হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, বাচ্চা হোক, উনি জোর করে ক্ষমতায় থাকবেন, তার জন্যে যা ইচ্ছা তাই উনি করবার জন্যে। এখন দিদিকে বলো, এরা তো দিদিকে বলবে, তাহলে মুকেশকে অ্যারেস্ট করবে বা এখানকার থানার ওসিকে তাড়াবে, কেন এ তো হরিজনরা, এদের একটা আলাদা আইন আছে, এসসি এসটি আইনে এদের নাম করে বললেও এদের ওদের এগেনস্টে মামলা হয়। সেখানে মমতা ব্যানার্জি বড় বড় হোর্ডিং লাগিয়ে দিলে দিদিকে বলো, তাহলে দিদি ভাইরা যে রাত্রিবেলা মদ খেয়ে পিস্তল নিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এই অত্যাচার যে চালাচ্ছে, তো দিদি দিদি কি বলবেন, দিদি তার কোনো উত্তর আছে? দিদির কাছে কোনো উত্তর নেই, দিদির সময় শেষ হয়ে গেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর দিদি যাওয়ার সময় এসে গেছে। দাদা, বীজপুরের এক তৃণমূল নেতা নীলবাতি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন ক্লাব রাজনীতি। আমি আগে কিছুক্ষণ আগে বললাম, মমতা ব্যানার্জির কাছে গুন্ডার আর পুলিশ, নীলবতি সরিয়ে দেওয়ার পরে এই যে সুবোধ অধিকারী, এ বাড়িতে তিনটে তালা লাগিয়ে ভিতরে ঢুকে থাকতো, আজকে নীলবতি আর পুলিশ সিকিউরিটি নিয়ে ঘুরছে। মমতা ব্যানার্জি ক্ষমতা কতদিন আছে? সুবোধ অধিকারীকে মমতা ব্যানার্জি বাঁচাবেন? কতদিন পুলিশ নিয়ে বাঁচাবেন? সুবোধ অধিকারী যা পাপ করেছে, ওর ওর পরিবারের লোকেরা যা করেছে এখানকার মানুষ সব জানে, আর তার সঠিক সময় সঠিক জবাব পাবে। গতকাল মুখ্যমন্ত্রী 28,000 ক্লাবকে 10,000 থেকে 25,000 পর্যন্ত পুজোর অনুদান ঘোষণা করেছেন, কি বলবেন? এই হরিজন বস্তি ভেঙে, হরিজন বস্তিকে লুট করিয়ে দিদিমণি অনেক কিছু এখন করবেন, 25 কেন 2.5 লাখ টাকা করে দেবেন। এদিকে বাংলার এক মাসের মধ্যে একটা রাস্তা ভেঙে যাচ্ছে, উড়াল পুল ভেঙে যাচ্ছে, আর দিদিমণি সস্তা রাজনীতি করার জন্যে দুর্গাপূজা কমিটিগুলোকে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। দিদিমণি যে টাকাগুলো পিসি ভাইপে মিলে যে সারদা নারদা টাকা তুলেছে সেখান থেকে দিলে একটু ভালো হতো। দাদা, কালকে মুকুল রায় রাজ্যের বিধানসভায় গিয়েছিলেন, একটা কথা বলেছেন, মমতা ব্যানার্জি ও বিজেপিতে আসতে পারেন, দলের নীতি আদর্শ মানলে তাকে স্বাগত, কেন্দ্রীয় নেতারা স্বাগত জানাবেন, এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছে? মুকুল দা অনেক সিনিয়র লিডার, তার কথার কোনো উত্তর দেওয়ার আমার ক্ষমতাও নেই, আমি দেবো না। দাদা, বারংবার বীজপুরে বিজেপি কর্মীরা এই আক্রান্ত, এর বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, বিজেপি আমরা করছি, আমরা রাষ্ট্রীয় দল, এই চোর চোরটা ডাকাতকে পুলিশ সিকিউরিটি দিয়ে মমতা ব্যানার্জি ভাবছে যে এলাকা দখল করে রাজনীতি করবে, তাহলে সবাই তো তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিল,
18টা সিট আমরা জিতলাম কি করে, আগামী দিন 350-এর মিশন 250-এর মিশন নিয়ে আমরা এগোচ্ছি। নিউ ব্যারাকপুরে এক সিভিক ভলেন্টিয়ারকে আজকে বরখাস্ত করা হয়েছে, অভিযোগ বিজেপি কর্মী, বিজেপি সমর্থক। না, বিজেপি সমর্থক হলে তো তাকে বরখাস্ত করা হবে, আর সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে বুথ লুট করানো হচ্ছে, ডাকাতি করানো হচ্ছে, রাস্তার উপরে মানুষ একটা ছেলে মেয়ে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তাকে ধরে টাকা নেওয়া হচ্ছে, আর সে টাকাটা সুরজিৎ পুরকাস্তর কাছে চলে যাচ্ছে। দিদিমণি প্রকাশ্যে বলছেন, এটা আমি বলছি না। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.